গল্পটা লুচি নামের 5 বছরের ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে। এতটুকু বয়সেই সে জীবনের অনেক কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। সে চায় তার 2 কিডনির মধ্যে একটা কিডনি জেলখানায় বন্দি থাকা দুর্ধর্ষ এক আসামিকে দান করা হোক। কিন্তু এতটুকু বাচ্চা মেয়ের এমন উদ্ভট সিদ্ধান্ত যেন তার বাবা মা কোনোভাবেই মেনে নিতে পারে না। কিন্তু বিশ্বাস করুন, ছোট্ট বাচ্চা মেয়ের এমনটা করার পেছনের কারণ জানলে আমার মতো 2 চোখ বেয়ে অঝরে পানি পড়বে আপনারও। বুঝতে পারবেন জীবনের আসল উদ্দেশ্যটা কি। গল্পের শুরুতে ছোট্ট মেয়ে লুচিকে তার বাবার সাথে খেলতে দেখা যায়। হঠাৎ করে লুচি তার বাবা জেমসকে বলে, দেখো বাবা, দূরে আমার দাদু দাঁড়িয়ে আছে। কথাটা শুনে জেমস হেসে উড়িয়ে দেয়, কারণ লুচির দাদু অর্থাৎ জেমসের বাবা অনেক বছর আগেই মারা গিয়েছে, তাই সে লুচির কথা একটুও গায়ে লাগায় না। তো এর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ লুচির শরীর খারাপ হয় আর জেমস তাকে নিয়ে দ্রুত বাসায় চলে আসে। বাসায় আসার পর লুচির মা ইজাবেল দেখে প্রচণ্ড জ্বরে লুচির গা পুড়ে যাচ্ছে, তাই সে লুচিকে ঔষধ খেতে বলে। তখন লুচি তাকে বলে, জানো মা, গত কয়েকদিন ধরে আমি আমার স্বপ্নগুলো একটা ডায়েরিতে লিখছি আর প্রত্যেক দিন স্বপ্নে আমি একটা লোককে দেখতে পাই, একটা দুঃখী লোক যার খুবই সাহায্যের প্রয়োজন। আর আমি যখন আমার স্বপ্নে দেখা ওই মানুষটাকে খুঁজে পাবো, তখন আমি আমার নিজের হাতে লেখা বইটা তাকে গিফট করতে চাই। বাচ্চা মেয়ের মুখে এমন বড় মানুষের মতো কথা শুনে লুচির মাও একটু অবাক হয়। আসলে গত কয়েকদিন ধরে লুচির বাবা মা তাকে নিয়ে বেশ চিন্তার মধ্যে রয়েছে, কারণ লুচি বেশ কিছুদিন হলো বেশ অদ্ভুত অদ্ভুত কথা বলছে, স্বপ্ন দেখে আবার কখনো সেই স্বপ্নগুলো পূরণ করার কথা বলে, তাছাড়া আবার কখনো কখনো তো সে নিজের মৃত দাদাকেও দেখতে পায়। তো এই ব্যাপারগুলো নিয়েই লুচির বাবা মা রাতে ঘুমানোর সময় 2 জন কথা বলে। তখন লুচির মা অর্থাৎ ইজাবেল বলে, হয়তো বাচ্চা মানুষ হাবিজাবি স্বপ্ন দেখে এসব বলছে, তুমি চিন্তা করো না, ওর শরীরটা কয়েকদিন একটু খারাপ যাচ্ছে, সুস্থ হলেই হয়তো সব ঠিক হয়ে যাবে। এদিকে ঘুমানোর আগে লুচি তার সেই বই খুলে দেখছিল, ঠিক তখনই সে আবারও রুমের মধ্যে তার দাদা জ্যাকসনকে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন সে তার দাদাকে তার বইয়ের ব্যাপারে জানায়। সবকিছু শুনে তার দাদা অনেক হাসে আর বলে, আমাকে তোমার সঙ্গে তোমার রুমে থাকতে দেবে? এটা শুনে লুচি অনেক খুশি হয় আর বলে, হ্যাঁ, তুমি আমার সাথেই থাকতে পারো। লুচি তখন তার দাদাকে বলে, দাদা, আমার কথা কেউ বিশ্বাস করে না যে আমি তোমাকে দেখতে পাই। তার দাদা বলে, তুমি আর আমি তো বেস্ট ফ্রেন্ড, এজন্যই তুমি আমাকে দেখতে পাচ্ছ। তো এভাবেই দাদার সাথে কথা বলতে বলতে লুচি ঘুমিয়ে পড়ে। এরপরেই আমরা একটা হাসপাতালের দৃশ্য দেখতে পাই, যেখানে ইগার নামের একটা পেশেন্টকে দেখা যায়। আসলে গত কয়েকদিন আগেই ইগারের 2 কিডনি নষ্ট হয়ে গিয়েছে, তাই কিডনি ডায়ালাইসিস করার জন্য তাকে এখন অন্য হাসপাতালে ট্রান্সফার করা হচ্ছে। যতদিন পর্যন্ত কেউ ইগারকে কিডনি ডোনেট না করবে, ততদিন পর্যন্ত তাকে এভাবে বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে ডায়ালাইসিস করতে হবে। আসলে ইগার নিজেও চায় যে তার মৃত্যু হোক, কারণ এভাবে অসুস্থ হয়ে বেঁচে থাকতে থাকতে সে নিজেও বাঁচার সমস্ত আশা ছেড়ে দিয়েছে। কিন্তু হয়তো সে নিজেও জানে না, উপরওয়ালা যেন তার ভাগ্যে যেন অন্য কিছু লিখে রেখেছে। এরপরেই ইগারের বাবা তার কাছে এসে তাকে একটা ধর্মীয় বই দেয় আর বলে, এটার মধ্যেই তোমার মানসিক শান্তি রয়েছে, যখনই সময় পাবে এই বইটাকে পড়বে। তবে ইগারকে দেখেই বোঝা যাচ্ছে সে প্রচণ্ড বদলে যাওয়া একজন মানুষ, সে তার বাবার কথা কোনো গায়েই লাগায় না। তো যাই হোক, এদিকে লুসিকে নিয়ে তার মা ডাক্তারের কাছে এসেছে। বেশ কয়েকদিন হলো লুসির জ্বর একদমই কমছে না। সব কিছু পরীক্ষা করে ডক্টর বলে লুসির নিউমোনিয়া হয়েছে, তবে আপনি ঘাবড়াবেন না, সঠিক চিকিৎসা পেলে লুচি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। তার জন্য লুচিকে কয়েকদিন বেড রেস্টে থাকতে হবে আর শরীর খুব বেশি খারাপ হলে অবশ্যই লুচিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসবেন। এসব শুনে লুচি তার মাকে বলে, মা, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এদিকে দেখা যায় লুচির বাবা জেমস তার মা অর্থাৎ লুচির দাদির সাথে কথা বলছে। সে তাকে জানায়, জানো মা, কয়েকদিন হলো লুচি নাকি তার দাদাকে দেখতে পাচ্ছে। ফোনের পাশে থাকা জেমসের মা বলে, লুচি ওর দাদাকে অনেক ভালোবাসত আর এ কারণেই হয়তো সারাক্ষণ কল্পনাতে ওর দাদাকে দেখতে পাই, তা তুই এসব নিয়ে চিন্তা করিস না। এটা শুনে জেমসের মন কিছুটা শান্ত হয় এবং তারা 2 জনে ফোন রেখে দেয়। এরপর দেখা যায় ইগারকে অন্য একটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আছে। ও হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, ইগাল কিন্তু একজন কুখ্যাত খুনের আসামি। তবে তার বাবার অনেক টাকা পয়সা থাকার কারণে সে জেলে থাকা অবস্থায় উন্নত চিকিৎসা পাচ্ছে। তো হাসপাতালের সামনে ইগারকে একটা হুইল চেয়ার দেখিয়ে তাতে বসতে বলা হয়, কিন্তু সে বলে, আমার এসবের কোনো প্রয়োজন নেই, আমি হেঁটেই যেতে পারবো। আসলে ইগার প্রচণ্ড অহংকারে পরিপূর্ণ রাগী একজন মানুষ, কিন্তু তখনই হঠাৎ তার প্রচণ্ড পেটে ব্যথা হয়। দুটো কিডনি নষ্ট হয়ে যাওয়ার কারণে সে ঠিকমতো এখনও হাঁটতেও পারছে না, তাই বাধ্য হয়ে তাকে হুইল চেয়ারে বসতে হয়। এরপর ইগারকে খাইয়ে তার কেবিনে নিয়ে গিয়ে সেখানে হাতকড়া পরিয়ে বন্দি করে রাখা হয়। এরপর তার বাবা তাকে আবারও বইটা দেয় এবং বলে, এই বইটা পড়লে তুমি তোমার মনের সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবে। তবে তার বাবা সেখান থেকে চলে যেতেই ইগার রাগে ধাক্কা দিয়ে বইটি ফেলে দেয় আর তার কাছে থাকা লুকানো নিজের পরিবারের একটা ছবি বের করে আর খুব করুণ দৃষ্টিতে সেই ছবির দিকে তাকিয়ে থাকে। এদিকে ডক্টর ইগারের বাবাকে জানায়, আপনার ছেলের হাতে খুব বেশি সময় নেই, যত দ্রুত সম্ভব একজন কিডনির ডোনারকে খুঁজে বের করতে হবে যে আপনার ছেলেকে কিডনি দান করবে। এদিকে ঔষধ খাওয়ানোর সময় লুচি তার বাবাকে বলে, বাবা এই ঔষধ খুবই জঘন্য, এগুলো খেতে চায় না। তখন দূরে দাঁড়িয়ে থাকা লুচির দাদা তাকে বলে, তোমার বাবাও ছোটবেলা ঠিক এমনটাই বলতো। কথা শুনে লুচি মুচকি হাসে, কিন্তু জেমস তার মেয়ের এমন হাসির কোনো কারণ খুঁজে পায় না। এরপর সেখানে লুচির মা আসে আর লুচিকে খেতে দেয়। এদিকে লুচি তখনও তার দাদার সাথে মজা করছিল, দেয়ালের এক কোনায় দাঁড়িয়ে থাকা দাদাকে সে একটা ফ্লাইং কিস দেয়। ইজাবেল জিজ্ঞেস করে, তুমি ফ্লাইং কিস কাকে দিয়েছ? লুচি জানাই, মা আমি এটা দাদাকে দিয়েছি। কথাটা শুনে ইজাবেল লুচিকে কিছুই বলে না, শুধু একবারের জন্য সেই দেয়ালের দিকে তাকায়। তো এভাবেই দিন কাটতে থাকে। তবে সময় যতই আগাচ্ছিল লুচির শরীরের অবস্থা ততই খারাপ হচ্ছিল, তাই অবশেষে বাধ্য হয়ে লুচিকে হাসপাতালে ভর্তি হতে হয়। সব কিছু পরিষ্কার করে ডক্টর জানায়, রুচির শরীরে নিউমোনিয়ার পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে, তাই আগামী কয়েকদিন তাকে এই হাসপাতালে রাখতে হবে। সব কিছু শুনে লুচির দাদি লুচিকে দেখতে হাসপাতালে চলে আসে। মেয়ের এমন গুরুতর অসুস্থতার কথা শুনে জেমস এবং ইজাবেল দুজনেই বেশ ভেঙে পড়ে। লুচির দাদি তাদেরকে সান্ত্বনা দেয় আর বলে, চিন্তা করো না, সবকিছুই উপরওয়ালার হাতে, দেখো সব কিছু একদিন না একদিন ঠিক হয়ে যাবে। তো এরপরেই লুচিকে তার কেবিনের দিকে নেওয়ার জন্য সবাই যখন অগ্রসর হয়, ঠিক তখনই লুচির সামনে দিয়ে সেই অসুস্থ কয়েদি ইগারকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে ইগারকেও এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ইগারকে দেখে লুচি সবাইকে থামতে বলে। সে তার বাবাকে ডেকে বলে, বাবা আমি এতদিন যে দুঃখী মানুষটাকে দেখতাম, ইনি হচ্ছেন সেই ব্যক্তি। আমাদের সামনে হুইল চেয়ারে বসে থাকা এই লোকটার অনেক সাহায্য দরকার। এটা বলে লুচি ইগারের দিকে এক নজরে তাকিয়ে থাকে আর ইগার খুবই বিরক্ত হয়ে মাত্র একবার লুচির দিকে তাকায়। তখন লুচির হাতে থাকা বইটা দেখে জেমস তাকে বলে, মা তুমি খুব ভালো আঁকো, কিন্তু তোমার বইয়ে থাকা লোকটা আর এই লোকটা এক নয়। এ কথা বলে তারা লুচিকে সেখান থেকে নিয়ে যায়। এরপর একজন নার্স এসে লুচির হাতে স্যালাইন লাগিয়ে দেয়। ঠিক তখন লুচির বাবা ওই নার্সের কাছে গিয়ে ইগারের ব্যাপারে জিজ্ঞেস করে। নার্স তাকে বলে, আপনি ওই লোকটাকে নিয়ে একদমই চিন্তা করবেন না, সে পুলিশের হেফাজতে থাকা একজন আসামি, তার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, তাই সে এখন ঠিকমতো হাঁটতেও পারে না। ওই দিন রাতে ডক্টর লুচির বাবা মাকে ডেকে বলে, আপনাদের জন্য একটা খারাপ খবর আছে, আমরা লুচির ব্লাডে ইনফেকশন খুঁজে পেয়েছি, তাই খুব দ্রুত লুচির উন্নত চিকিৎসা করতে হবে, কারণ ব্লাডের এই ইনফেকশন লুচির প্রাণও কেড়ে নিতে পারে। তবে আপনারা একটুও চিন্তা করবেন না, সঠিক চিকিৎসা দিলে লুচি অবশ্যই সুস্থ হয়ে যাবে। মেয়ের এমন অবস্থা শুনে তারা দুজনেই খুব ভেঙে পড়ে। তারা একে অপরকে জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওই দিন রাতে সবাই যখন ঘুমাচ্ছিল তখন লুচির ঘুম ভেঙে যায় আর সে সবাইকে লুকিয়ে তার রুমের বাইরে চলে আসে। তখন সে তার দাদাকে আবারও দেখতে পায় আর বলে, আচ্ছা দাদু সবাই তোমাকে কেন দেখতে পায় না, কেন শুধু আমি তোমাকে দেখতে পাই? উত্তরে তার দাদু বলে, উপরওয়ালা আমাকে দিয়ে তোমার হয়তো কোনো ভালো কাজ করাবে, এজন্যই এমনটা হচ্ছে। তো যাই হোক, পথের মধ্যে হঠাৎই তার সাথে একজন ক্লিনারের দেখা হয়। লোকটাকে দেখে লুচি বলে, আপনাকে অনেক দুঃখী মনে হচ্ছে। লোকটা বলে, হ্যাঁ কিছুদিন আগে আমার স্ত্রী মারা গিয়েছে। লুচি তাকে সান্ত্বনা দেয় আর বলে, সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না, আর হ্যাঁ আমি খুব ভালো ছবি আঁকতে পারি, তাই কালকে আমি আপনাকে একটা গিফট দিব। এটা বলে তারা সামনের দিকে এগোয় এবং লুচি তার দাদাকে বলে, চলো এবার তোমার নতুন বন্ধুর সাথে আমরা দেখা করে আসি,
কিছুক্ষণ পরেই তারা ইগারের কেবিনের সামনে চলে আসে। সিকিউরিটিতে থাকা পুলিশের মনোযোগ সরানোর জন্য লুচির দাদা সেখানে থাকা ফায়ার অ্যালার্ম বাটন চেপে দেয়, আর এই সুযোগে লুচি কেবিনের ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকেই লুচি ইগারকে বলে, আমার নাম লুচি, বয়স 5 বছর, আমি আপনার সাথে পরিচিত হতে চাই। এটা বলেই সে নিচে পড়ে থাকা সেই ধর্মীয় বইটা ইগারের হাতে তুলে দেয় আর বলে, আমি আপনার কাছে আসব আর আপনি এই বইটা তখন আমাকে পড়ে শোনাবেন। লুচির মুখে এসব কথা শুনে ইগার অনেক বিরক্ত হয়। তখন লুচি বলে, আমি প্রতিদিন আপনাকে স্বপ্নে দেখি, আমি জানি আপনার সাহায্যের প্রয়োজন। ইগার বলে, তুমি স্বপ্নে যে লোকটাকে দেখেছো সে আমি না, আর আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। তাদের দুজনের কথার মাঝে হঠাৎ বাইরে থাকা সেই পুলিশটা ভেতরে চলে আসে, আর লুচি কোনো মতে সেখান থেকে পালিয়ে বাইরে বেরিয়ে আসে। পরের দিন লুচির হঠাৎ করে অনেক বেশি শ্বাসকষ্ট শুরু হয়। এটা দেখে লুচির দাদি দৌড়ে নার্সদের কাছে চলে যায়। পরীক্ষা করে ডক্টর জানায় লুচিকে আরো অনেক বেশি অ্যান্টিবায়োটিকের ডোজ দিতে হবে। সবকিছু শুনে লুচির দাদার চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে বুঝতে পারে খারাপ কিছু হতে যাচ্ছে। তো পরের দিন যখন লুচি বাইরে বের হয় ঠিক তখনই তার সাথে ইগারের দেখা হয়। সে ইগারকে বলে, আমার এক ধরনের অসুখ হয়েছে তাই আমি এখানে এসেছি, কিন্তু আপনার কি হয়েছে? ইগার বলে, আমার 2 কিডনি নষ্ট হয়ে গিয়েছে, তাই বাঁচতে হলে আমার কিডনির প্রয়োজন। তখন লুচি তার বাবাকে বলে, আচ্ছা বাবা, আমার তো 2টা কিডনি, আমি যদি 1টা তাকে দিয়ে দিই তাহলে সে বেঁচে যাবে। কিন্তু লুচির বাবা তাকে বলে, মা, তুমি এখন অনেক ছোট তাই এসব বুঝবে না। এটা বলে সে লুচিকে সেখান থেকে নিয়ে যায়। একটু ওই পাশে গিয়ে সে লুচিকে বলে, মা, তুমি আর কখনো এই লোকটার সাথে কথা বলবে না। লুচি বলে, কেন বাবা, আমি তো এই লোকটাকে সবসময় স্বপ্নে দেখি। তখন জেমস বলে, এই লোকটা একজন সন্ত্রাসী এবং খুবই বদমেজাজি, তাই সবসময় তার থেকে দূরে থাকবে। এরপর রুমে ঢোকার সময় লুচি তার অদৃশ্য দাদাকে দেখে হাত নাড়ে, কিন্তু জেমস কিছুই বুঝতে পারে না। সে অবাক দৃষ্টিতে শুধু সেই দেয়ালের দিকে তাকিয়ে থাকে। এদিকে লুচির টেস্ট রিপোর্ট দেখে ডাক্তার অনেক চিন্তায় পড়ে গেছে, কারণ সে বুঝতে পারছে লুচির হাতে খুব বেশি সময় বাকি নেই। তো ওই দিন রাতেই লুচির দাদা লুচির কাছে আসে আর বলে, চলো, আমাদের মিশনে যাওয়ার সময় হয়ে গিয়েছে। লুচি তার দাদার হাত ধরে বাইরে বের হয় আর প্রথমে সেই ক্লিনার লোকটার সাথে দেখা হয়, আর তার নিজের হাতে আঁকা একটা ছবি লোকটাকে উপহার দেয়। এবং লুচি বলে, গতকাল বলেছিলাম না আপনাকে একটা গিফট দিব, এটাই হলো সেই গিফট। বাচ্চা মেয়েটার হাতে এমন সুন্দর গিফট পেয়ে লোকটা অনেক খুশি হয়। এরপর লুচি আবারও গতকালকের মতো তার দাদার সাহায্য নিয়ে ইগারের রুমে প্রবেশ করে। তবে আজ ইগার লুচিকে দেখে তেমন একটা রিয়্যাক্ট করে না, সে খুব ভালোভাবেই লুচির সাথে কথা বলে, কারণ সে বুঝতে পেরেছে মৃত্যু তার সন্নিকটে। লুচি তাকে বলে, আপনি এখানে একা একা থাকেন কেন, আপনার পরিবার কোথায়? তখন ইগার তার কাছে থাকা সেই ছবিটা লুচিকে দেখায় আর বলে, এরাই আমার পরিবার, কিন্তু তারা আমাকে ভুল বুঝে চলে গিয়েছে। তখন লুচি বলে, তুমি তাদেরকে সরি বলো, কারণ আমার বাবা বলেছে কারো কাছে মন থেকে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়। বাচ্চা মেয়েটার এমন কথায় ইগারের অনেক ভালো লাগে। তখন লুচি বলে, আমার সাথে রুমে আমার দাদাও আছে, ওই যে দেখো সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি তাকে দেখতে পাবেন না, কারণ মা আর বাবা বলে আমার দাদাকে শুধু আমি দেখতে পাই। এরপর লুচি তাকে অনুরোধ করে ওই ধর্মীয় বইটা পড়ে শোনানোর জন্য। ইগার এবার বাচ্চা মেয়েটার কথা শোনে আর সেই বইটা পড়তে শুরু করে। এরপরেই গল্প পড়তে পড়তে ইগার ঘুমিয়ে যায় আর লুচি সেখান থেকে বেরিয়ে নিজের রুমের দিকে যায়। তবে রুমে যাওয়ার সময় একটা বৃদ্ধ মহিলার সাথে তার দেখা হয় এবং তার সামনে গিয়ে বলে, আমার নাম লুচি, বয়স 5 বছর। কথাটা শুনে বৃদ্ধ মহিলার অনেক ভালো লাগে। সে বলে, আমি এমা, আমার বয়স 70 বছর। তখন লুচি বলে, তোমার বয়স অনেক বেশি। মহিলাটা বলে, হ্যাঁ, আর তুমি অনেক ছোট। তখন ওই মহিলাটা লুচিকে বলে, তুমি কি এখানে একা এসেছো? লুচি তার দাদার দিকে আঙুল দিয়ে বলে, না, আমার সাথে আমার দাদাও আছে, তুমি কি তাকে দেখতে পাচ্ছ? মহিলাটা কিছুই দেখতে না পেয়ে লুচিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। লুচি বলে, কেন জানি আমার বাবা মা তাকে দেখতে পায় না। তো তাদের দুজনের কথা শেষ হলে লুচি তার রুমে গিয়ে আবার শুয়ে পড়ে। আর এভাবেই আস্তে আস্তে দিন পার হচ্ছিল। প্রায় প্রতিদিনই লুচি এখন ইগারের সাথে দেখা করে এবং গল্প করে। অন্যদিকে লুচির শরীরটাও দিন দিন খারাপ হচ্ছিল। লুচির বাবা এখন সবসময় তার সাথেই থাকে। নিজের চাকরি ছেড়ে দিয়ে সে এখন মেয়ের খেয়াল নিতে ব্যস্ত হয়ে পড়েছে।
এদিকে ইগার এখন আর আগের মতো নেই। লুচির মতো একটা কিউট বাচ্চা মেয়ের সান্নিধ্য পেয়ে সেও অনেক বদলে গিয়েছে। তার ভেতরের রাগ কমে গিয়ে তা ভালোবাসায় পরিণত হয়েছে। এরপর একদিন লুচি সেই বৃদ্ধ মহিলাকে তার আঁকা একটা ছবি গিফট করে, আর লুচি এই হাসপাতালে সবার মধ্যমণি হয়ে ওঠে, কারণ সবসময় সে সবার মন ভালো করার চেষ্টা করে। এরপর একদিন যখন লুচি ইগারের কেবিনের সামনে দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ সেখানে একটা মহিলা এবং একটা মেয়েকে দেখতে পায়। সে বুঝে যায় এরা হলো ইগারের স্ত্রী এবং মেয়ে, কারণ সে এদেরকে আগেও ছবিতে দেখেছে। আস্তে আস্তে ইগারের বাবা কেবিনের মধ্যে ঢুকে এবং ছেলের হাতে সেই বইটা দেখতে পায়। এটা দেখে সে বলে, তোমাকে বইটা পড়তে দেখে আমি যতটা খুশি হয়েছি তা আর কখনো হয়নি। ইগার বলে, হ্যাঁ বাবা, আমি আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। ঠিক তখনই কেবিনের ভিতরে ইগারের স্ত্রী আর মেয়ে ঢোকে। তাদেরকে দেখে ইগার নিজের চোখের পানি আটকাতে পারে না। আসলে লুচির কথা শুনে ইগার আবারও তার স্ত্রীর সাথে যোগাযোগ করেছিল এবং সরি বলেছিল, যার কারণে তাদের মধ্যে সম্পর্ক আবারও ঠিক হয়ে গিয়েছে। এদিকে ক্রিসমাস উপলক্ষে লুচি তার প্রিয় বন্ধু ইগারের জন্য একটা গিফট রেডি করেছে, আর গিফটটা সে ডাক্তারের হাতে দেয়। সেটা খুলে ডক্টর অনেক অবাক হয়ে যায়, কারণ সেখানে লেখা ছিল, আমি আমার একটা কিডনি বন্ধু ইগারকে দিতে চাই। কিন্তু ডক্টর বলে, মা, তুমি অনেক ভালো একজন মানুষ, তবে তোমার বাবা মার অনুমতি ছাড়া আমরা এই কাজটা করতে পারবো না। তখন লুচি তার বাবাকে অনুরোধ করতে থাকে আর বলে, বাবা, আমার তো দুটো কিডনি রয়েছে, একটা কিডনি দিলে আমার কিছুই হবে না। এটা বলে লুচি অনেক জোরাজোরি করতে থাকে। তাকে শান্ত করতে তার বাবা বলে, ঠিক আছে মা, আমি ব্যাপারটা ভেবে দেখব। সব কিছু শুনে কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকা লুচির দাদা অঝরে কাঁপতে থাকে। তো ওই দিন রাতে লুচি তার নিজের হাতে লেখা সেই বইটা শেষ করে আর বলে, আমি এই বইটা নিজের হাতে ইগারকে গিফট করতে চাই, কারণ এতদিন তো আমি তাকেই স্বপ্নে দেখেছি। এরপর সে তার বাবাকে বলে, বাবা, আমার খুব একটা ভালো লাগছে না, তুমি আমাকে একটু কোলে করে নিয়ে ইগারের কাছে চলো। বাবা প্রথমে রাজি হয় না, কিন্তু শেষমেশ মেয়ের অবস্থা দেখে বাধ্য হয়েই তাকে কোলে নিয়ে বেরিয়ে পড়ে ইগারের কাছে যাওয়ার জন্য। পথে যাওয়ার সময় লুচির সাথে সেই বৃদ্ধ মহিলার দেখা হয়। সে তার বাবাকে বলে, বাবা, এই মহিলাটা আমার খুব ভালো বন্ধু, আমি প্রতিদিন তার সাথে দেখা করতাম। সেটা বলে লুচি হাত নেড়ে ওই মহিলাটার কাছ থেকে বিদায় নেয়। এরপর তাদের দেখা হয় সেই ক্লিনার লোকটার সাথে। সেই লোকটার সাথেও সে তার বাবাকে পরিচয় করিয়ে দেয়। লুচি সবার কাছ থেকে বিদায় নিয়ে এবার ইগারের রুমের সামনে আসে। ভিতরে ঢোকার পর ইগার তাদেরকে স্বাগতম জানায়। ইগার এখন আর আগের মতো সেই রাগি মানুষ নেই। সে খুব সুন্দরভাবে লুচির বাবার সাথে পরিচিত হয় আর তাকে বলে, আপনি খুব ভাগ্যবান একজন বাবা যে লুচির মতো একজন মেয়ে পেয়েছেন। এই মেয়েটা আমার জীবনটাকে পুরোপুরি পরিবর্তন করে দিয়েছে। এটা শুনে জেমস তার মেয়েকে ইগারের দিকে এগিয়ে দেয়। ইগার এবার লুচিকে ধরে বুকের মধ্যে টেনে নেয়। এরপর লুচি ইগারের হাতে সেই বইটি দেয় আর বলে, আমি এই বইটি আমার নিজের হাতে লিখেছি, এটা শুধুমাত্র আপনার জন্য। এখানে আমার স্বপ্নগুলো লেখা আছে, আমি প্রতিদিন আপনাকে স্বপ্নে দেখতাম। তো সেখান থেকে যাওয়ার সময় লুচি চেয়ারের উপর একটা চাবি দেখতে পায় আর বুঝতে পারে এটা হলো ইগারের হাতে থাকা হাত করার চাবি। সে লুকিয়ে ওই চাবিটা নেয় এবং ইগারকে দিয়ে বলে, এই চাবিটা দিয়ে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। নিজের রুমে আসার পরে লুচির শরীরের অবস্থা আরও অনেক খারাপ হতে শুরু করে। এদিকে ইগার লুচির দেওয়া সেই বইটা পড়তে শুরু করেছে। বই পড়ার এক পর্যায়ে গিয়ে সে জানতে পারে লুচি তার একটা কিডনি তাকে দিয়ে দিতে চায়। এটা জানতে পেরে তার দু চোখের পানি আর বাধা মানে না, কেমন যেন তার ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যেতে থাকে। এদিকে ছোট্ট মেয়ে লুচি বিছানায় শুয়ে কাঁদছে। মেয়ের এমন অবস্থা দেখে বাবা খুবই ভেঙে পড়ে। লুচি তার বাবাকে বলে, তোমরা কষ্ট পেও না, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। এটা বলে লুচি নিজ হাতে তার বাবার চোখের পানি মুছে দেয়। এদিকে ইগার বড্ড অস্থির হয়ে গিয়েছে। সে একবারের জন্য হলেও ওই বাচ্চা মেয়েটাকে দেখতে চায়, তাই সে লুচির দেওয়া সেই চাবিটা বের করে এবং নিজের হাতকড়া খুলে ফেলে। কিন্তু অন্যদিকের দৃশ্যটা একদমই মেনে নেওয়ার মতো না। লুচিকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে, কারণ তার শরীর লড়াই করতে করতে হার মেনে নিয়েছে। শেষ চেষ্টা করা হচ্ছে তাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু না, মুহূর্তের মধ্যেই সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। সবার চোখের পানি বাচ্চা মেয়েটা দুনিয়ার মায়া ত্যাগ করে। আশেপাশের সবাই কাঁদছে। ডাক্তার ভারী গলায় বলে, নাম লুচি, মৃত্যুর সময় 25 ডিসেম্বর দুপুর 2টা।
এখানে থাকা প্রত্যেকটা মানুষ কান্নায় ভেঙে পড়েছে। ঠিক তখনই লুচির বাবা লুচিকে দরজার কাছে দেখতে পায়। লুচি এখন তার দাদার হাত ধরে হেঁটে যাচ্ছে। জেমস যেন চোখের সামনেই সব কিছু দেখতে পাচ্ছে। লুচি তার বাবাকে হাত নেড়ে নেড়ে শেষ বিদায় জানায়। আর তখনই আমাদেরকে বলা হয়, আমাদের জীবন কখনোই আমাদের প্ল্যান মতো চলে না, সবসময় আমাদের জীবন সৃষ্টিকর্তার প্ল্যান মতোই চলে। লুচি তার দাদার হাত ধরে হাঁটতে হাঁটতে দূর থেকে দূরান্তরে চলে যায়। তবে সে যাওয়ার আগে ইগারকে তার দুটো কিডনি দান করে গিয়েছে, যে কিডনির কারণে ইগার নতুন এক পৃথিবী পেয়েছে। কিন্তু ইগার লুচিকে ভুলে যায়নি। প্রত্যেক ক্রিসমাসে সে লুচির দেওয়া সেই বইটা পড়ে। তারা লুচিকে স্মরণ করে। অন্যদিকে লুচির পরিবারকে সৃষ্টিকর্তা এখন একটা ছেলে সন্তান দিয়েছে। এই সন্তানের মাধ্যমে তারা কিছুটা হলেও লুচির শোক কাটিয়ে উঠতে পেরেছে। তবে তারা এখনো লুচিকে ভুলে যায়নি। লুচি তাদের মনের কোনায় সবসময় থেকে যাবে।